আজকে মাইক নিয়ে এসে আপনাদেরকে চিল্লায় চিল্লায় বুঝাই বলার জন্য। অনেকে বলেন, ভাই আমার ফেসবুকে প্রফেশনাল ড্যাশবোর্ড নাই, এটা কিভাবে চালু করব, আমাদেরকে একটু বুঝাই বলেন। আমি অনুরোধ করব সবাই শেয়ার করবেন, যারা যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অনুরোধ থাকবে, শেয়ার করেন। করছেন? শেয়ার যদি করে থাকেন কমেন্ট করেন যে ভাই আমি শেয়ার করছি। আর আপনারা আমাকে ইনবক্সে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন এটা বলবেন না, আপনার যেটা প্রশ্ন সেটা করে ফেলবেন, আমি সঠিকভাবে উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। কারণ আপনারা হাই লেখেন, এখন হাই উত্তর হচ্ছে হ্যালো, আমি হ্যালো লেখলে কি আপনার সমাধান হবে? হবে না। আপনার প্রবলেম যেটা, যেটা আপনার প্রশ্ন সেটা করবেন, আমি ইনশাল্লাহ সেটা আপনাদেরকে সেই আনসার দিয়ে দেব। তো আপনারা যারা প্রফেশনাল ড্যাশবোর্ডটা চালু করতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। স্ক্রিনে একটু ভালো করে লক্ষ্য করবেন আমি এখন কি করতেছি। আপনারা সর্বপ্রথম আপনাদের ফেসবুকে চলে আসবেন, আসার পরে দেখবেন এরকম যখন আপনাদের প্রোফাইলটা আসবে তখন থ্রি লাইন যে অপশনটা, এই থ্রি লাইনে এখানে প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন। এরপরে হচ্ছে আবার প্রোফাইলে এখানে বাম পাশে আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আমি যেভাবে কাজগুলো করতেছি, আপনার কাছে যদি আরেকটা ফোন থাকে ঠিক আপনিও আমার মতন সেই কাজগুলো করে নিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে থ্রি লাইন একটা অপশন আছে, এই যে দেখেন থ্রি ডট, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন টার্ন অন প্রফেশনাল মোড, ঠিক আছে। এখন আমি যদি এখানে যদি ক্লিক করি দেখবেন টার্ন অন, ঠিক আছে। তার মানে আমি যদি এখন এখানে যদি ক্লিক করি এরপরে দেখবেন কি হচ্ছে, ইয়েস হয়ে গেছে, ফিনিশ সেটিং আপ ইউর প্রোফাইল, মানে আমি এখন প্রফেশনাল ড্যাশবোর্ড নিয়ে আসছি। তো দেখেন আমি প্রফেশনাল ড্যাশবোর্ডটা কীভাবে নিয়ে আসলাম, এখন আপনাদেরকে আমি দেখছেন অটোমেটিকলি এখানে সি ড্যাশবোর্ড চলে আসছে, সি ড্যাশবোর্ড চলে আসছে। এই সি ড্যাশবোর্ডে যখন আপনারা ক্লিক করবেন স্টার্ট উইথ লেভেল, এইটা যদি ক্লিক না করেন আপনারা নিচেরটা ক্লিক দেবেন এক্সপিয়ার এক্সপ্লোর অন ইউর অন, এটাতে ক্লিক করলে এরপরে জাস্ট আপনারা নিচের দিকে যাবেন। যেতে যেতে দেখবেন এখানে মনিটাইজেশন যে টুলস আছে সেই টুলসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপরে আপনারা চাইলে এই যে দেখেন অ্যাড অন রিলস, এই অ্যাড অন রিলস থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। যেহেতু আমার এখানে একটা ভাইলেশন, আমি এটা আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু এটা করলাম। এরপরে আপনারা নিচে এইভাবে আস্তে আস্তে এই যে ইনস্টিম অ্যাড বোনাস এগুলো শর্ত পূরণ করবেন, যে শর্তগুলো পূরণ করলে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। আমি মাইক দিয়ে আজকে চিল্লাই আপনাদেরকে বই লাগিয়েছি, যদি না হয় আপনারা আমার সাথে কমেন্ট করবেন। দেখেন আমার এখানে আর্নিং হয়েছে, দেখেন। এরপরে আরও অপশন আছে, আমি একটু আপনাদেরকে ভালোভাবে দেখাই। আপনারা জাস্ট এখানে অ্যাড অন রিলসে ক্লিক করবেন, অ্যাড অন রিলসে ক্লিক করলে উপরে দেখবেন একটা সেটিং আইকন আছে, এখানে ক্লিক করবেন। এরপরে দেখেন এখানে একটা সুইচ, এটা আপনাদের অফ থাকবে, যাদের অফ থাকবে তারা এটাকে এখানে অন করে দিবেন। এইভাবে যখনই ব্লু আকার হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে আপনার এখানে যদি এরকম অপশন যদি না থাকে তাহলে সি ড্যাশবোর্ড চালু করে অ্যাড অন রিলসে এসে আপনারা এই সুইচটি অন করে দিলে তখন আপনারা ইনকাম করতে পারবেন। দেখেন এনিজেবল অ্যাড অন রিলস, ঠিক আছে। চাইলে আপনারা এখন এখান থেকে আর্নিং করে নিতে পারবেন, দেখেন অ্যান্ড আর্নিং উইল বাই পাবলিশ, ঠিক আছে। এখন থেকে আপনারা চাইলে এভাবে ইনকাম করতে পারেন ফেসবুক অথবা ফেসবুক পেজ থেকে। ধন্যবাদ, এই ছিল আজকের এই ভিডিওটি। আপনাদের প্রশ্ন আমি আবারও সুন্দরভাবে দিয়ে দিলাম, তবে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারা আমাকে মেসেজ করেন ইনবক্সে তারা আপনাদের প্রশ্নগুলো আমাকে অবশ্যই করবেন, আমি সেটার উত্তর দেবো। হাই হ্যালো ভাই কেমন আছেন এরকম এগুলো বলার দরকার নাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমার যদি কোনো অসুখ বিসুখ হয় আমি আপনাদেরকে পোস্ট করে জানিয়ে দিব। তো এই ছিল আজকের এই ভিডিওটি, ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যারা শেয়ার করেন নাই শেয়ার করেন।